চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের সাংগঠনিক পদ পদবী সহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। ইসকন বাংলাদেশকে ঘিরে ভিত্তিহীন অপপ্রচার আমাদের স্পষ্ট অবস্থা। সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আন্দোলনকে কেন্দ্র করে ইসকন বাংলাদেশকে নিয়ে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার সরানোর জন্য এক ধারাবাহিক প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের পর থেকে কিছু মহল আমাদের সাংগঠনিক আমাদের সংগঠনকে বিতর্কিত করার লক্ষ্যে বিভ্রান্তিমূলক বক্তব্য এবং ভিত্তিহীন অভিযোগ তুলে সমাজে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা করছে। বিশেষত চট্টগ্রামের বিশিষ্ট আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মর্মান্তিক মৃত্যুর পর যে অপচেষ্টা চরমে পৌঁছেছে, চট্টগ্রাম পোর্ট ভবনের সামনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ইসকন বাংলাদেশকে অন্যায়ভাবে দায়ী করার অপচেষ্টা চলছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইসকন বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এই মিথ্যাচার এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সড়ক দুর্ঘটনার মতো বিষয়গুলোকেও ইসকনের চক্রান্ত বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আমরা ইতিমধ্যে একাধিকবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং সরকার ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আনুষ্ঠানিকভাবে বিষয়টি পরিষ্কার করেছি, কিন্তু দুঃখজনকভাবে কিছু বিশেষ মহল ইচ্ছাকৃতভাবে আমাদের সংগঠনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং ইসকনকে নিষিদ্ধ করার মতো অযৌক্তিক দাবি তুলছে। আমরা সবাইকে পুনরায় অবহিত করতে চাই যে অনেক মাস আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌরদাস, স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামস্থ পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের সাংগঠনিক পদ পদবী সহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ করা হয় যে তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইসকনের কার্যক্রম নয়। এছাড়াও গত 3রা অক্টোবর 2024 ইংরাজি তারিখে অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে চিন্ময় কৃষ্ণ দাস, চন্দন কুমার ধর ইসকন বাংলাদেশের মুখপাত্র নন, তাই তার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত। অতএব লীলারাজ গৌরদাস, স্বতন্ত্র গৌরদাস ও চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়। ইসকনের নীতি ও আদর্শ। ইসকন বাংলাদেশ একটি আন্তর্জাতিক ধর্মীয়, অর্থনৈতিক, সামাজিক ও মানবিক সংগঠন। আমাদের মূল লক্ষ্য হল ভগবদ্গীতার আদর্শ শান্তি সম্প্রীতি ও নৈতিকতা ও মানবতার শিক্ষা প্রচার করা। আমরা বরাবরই রাষ্ট্রীয় আইন, সংবিধান এবং সামাজিক শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। আমাদের কার্যক্রম সর্বদা মানবতার কল্যাণে নিবেদিত, যা ভ্রাতৃত্ব ও সহমর্মিতা এবং সমতার ভিত্তিতে পরিচালিত হয়। ইসকন বাংলাদেশ কখনই কোনো ধরনের সাম্প্রদায়িক বা সংঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত নয় এবং ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না। আমাদের সংগঠন সবসময় সমাজে ঐক্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে। আমাদের আহ্বান,
আমরা সরকার, প্রশাসন, গণমাধ্যম ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই, ইসকন এক নম্বর ইসকন বাংলাদেশের বিরুদ্ধে চলমান মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রচারণা সঠিক তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। দুই নম্বর, যারা উদ্দেশ্যমূলকভাবে আমাদের সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করেছে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। ধর্মীয় সহনশীলতা বজায় রাখুন এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে যে কোনো প্রকার উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। সমাজের শান্তি, চার নম্বর হচ্ছে সমাজের শান্তি সম্প্রীতি এবং স্থিতিশীলতা বজায় রাখতে সবাই একযোগে কাজ করুন। ধন্যবাদ। চারুচরণ দাস ব্রহ্মচারী, সাধারণ সম্পাদক ইসকন বাংলাদেশ।